নাবালিকা ধর্ষণকারী ফাঁসি দিয়ক, ফাঁসি দিয়ক, ফাঁসি বন্ধ করক, বন্ধ করক। নাবালিকা ধর্ষণকারী ফাঁসি দিয়ক, ফাঁসি দিয়ক, ফাঁসি দিয়ক। উইমেন জাস্টিস, জাস্টিস দিয়ক, ফাঁসি দিয়ক। নাবালিকা ধর্ষণকারী ফাঁসি দিয়ক, ফাঁসি দিয়ক, ফাঁসি দিয়ক। নাবালিকা নির্যাতন বন্ধ করক, বন্ধ করক, বন্ধ করক। শিশু শ্রমিক বন্ধ করক, বন্ধ করক। ফুলনি ইয়ারও জড়িয়ে আমার জেলা ডি সি স্যারক এখন নামলে এখন আমার মেমোরেন্ডাম স্মরণপত্র দিয়া হব। যার কারণটি হচ্ছে যে যা 26 তারিখ দিনাখনে আমার বারোখাত অঞ্চল এজনী বালিকা দর্শন করার এজন মটিলার ক্রো এজনে যে দর্শন করলে তার উপর আমি ন্যায় ন্যায়ের উপর যে আমার দাবি আর সেই দাবির উপর আমার স্মরণপত্র আছে। আর স্মরণপত্র মই আমার ইয়ারও স্যারের সম্মুখতে আমার কার্বি ছাত্র সন্থা সভাপতি পড়াই শুনাব বলে মই অনুরোধ করব বিচার দিব লাগবে। এখন এখন দিল উই ওয়ান জাস্টিস, 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 উই ওয়ান জাস্টিস, জাস্টিস, জাস্টিস। গতিকে মই হেতুয়ে কব বিচাৰিছো যে আমার দিনে দিনক আমার কার্বি আংলঙৰ বুলি নহয় গোটেই ভারতবর্ষয়ে দর্শনকারী এনেকা ওলাই আছে। গতিকে আমি ন্যায় লাগে বুলি আহ্বান করছো সরকারক তথা প্রশাসনকও আমি সেইটাই আমি অনুরোধ করব বিচাৰিছো যে যাতে সৎ তদন্ত করে সৎ ন্যায় দিয়ে আমার রাইজে সেইটাই বিচাৰিছে। গতিকে মই সেইটাই অনুরোধ করছো যে আমার ইয়াত উপস্থিত যিমান সংগঠন দল সংগঠন আছে গোটেই সেইটাই বিচাৰিছে আর গোটেই রাইজে সেইটাই বিচাৰিছে যে অক এটা মতিলাল ক্রোর কারণে নহয় যেটো রহাত ঘটনা হয়েছিল তাতো যাতে সেই সতদন্ত করে উচিত শাস্তি যাতে পায় আমি সেইটাই আহ্বান করছি। যে বালিকা বা শিশু উপরত এটা রেপ দর্শন হয়েছে সেই পেলাই আমি যে ধরনের দিনক দিনে দর্শন বা দিনে দিনে যেটো শিশুর উপর যেটো অত্যাচার বাড়ি গৈ যাওয়াত আমি দেখিছোঁ। সেই কারণে আমি কন্ডেম করছো এই দর্শনকারীক কেবল এরেস্ট করলে নহব, দর্শনকারীক আইনের ভিত্তিত যে ধরনের যেটো বিচার হব লাগে সেই বিচার ন্যায় এই শিশুক আর পরিয়ালে পাব লাগে। সেই লৈ পেলাই আজি আমি মিলিত সংগঠনবিলাক আজি কার্বি ছাত্র সন্থা আর মহিলা কমিটি আর লগতে এস ওয়াই জে, এস ওয়াই সি আর অসম জাতীয়তা যুব ছাত্র পরিষদ আর কার্বি আংলং উইমেন জাস্টিস ফোরাম আর ইউনাইটেড কার্বি ওমেন এসোসিয়েশন আমি আজি যৌথভাবে এই মেমোরেন্ডাম স্মারকপত্র আমার রিভিনিউ অফিসারক আজি আমি প্রদান করিম। আর ইয়ার লগে লগে আমি যেটো আমার দাবি আমার বিশেষকে যেটো শিশু উপর যে দর্শন হয়েছে আর এটু প্রথম প্রথমবার বলে নহয় আর আজি সমাজত দিনক দিনে বহুত বাড়ি গৈছে। গতিকে সরকারখনে বা আমার যে পুলিশ প্রশাসন আর লগতে যেটো ন্যায়পালিকা আমি যেটো বিশ্বাস আমি ন্যায় পাম বলে যেটো বিশ্বাস উপর আমি লাহে লাহে কিন্তু এই বিশ্বাস আমার সমাজের পর আঁতরি যাওয়ার নিচিনা আমি দেখিছো। সেই কারণে যে আজি আমি সেইটো কারণে প্রতিবাদ করছো যে এনেকে আইনে আইনের উপর যে ধরনের আমি আস্থা রাখিছো আমি বিশ্বাস রাখিছো সেই ন্যায়টো কিন্তু পুয়াব কারণে আমি আজি দাবি করছো। আর যদি তেনে ধরনের ইয়াত পুলিশ প্রশাসনে যে ধরনের চার্জশ্বিট বনাব বা ইয়াত আয়ো যিসকলে হব ইনভেস্টিগেশন অফিসার তেওঁলোকে তন্দে তনে যেটো তেওঁলোকৰ যেটো মানে ইনভেস্টিগেশন করে পেলাই শীঘ্রে চার্জশ্বিট দি পেলাই এই যে ধরনে আমি সুমিরা রংহাংপিক ফাস্ট ট্রেক আদালতক ন্যায় আমি দাবি করেছিল ঠিক তেনেধরনের আজি আমি এই ছোৱালীজনীৰ উপর যেটো দর্শন হয়েছে সেই ছোৱালীজনক দর্শনতো যে ফাস্ট ট্রেকত আদালতত বিচার করে পেলায় সমানে সমানে যেটো বিচার ন্যায় দিব লাগে বলে আমি দাবি জানাব বিচাৰিছোঁ। আর ইয়াত লগে লগে আমি কব বিচাৰিছোঁ
যে আমার আজি সমাজখনে বা বিশেষকে সরকারে কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদী নেতৃত্ব সরকারখনে কৈছে যে বিটি পাচাও বিটি পড়াও আর মহিলাবিলাকৰ সন্মানের কথা কয় নিরাপত্তার কথা কয় কিন্তু এই যে দিনক দিনে শিশু উপর অত্যাচার শিশু উপর দর্শন দর্শন করে হত্যা আজি বিচি আমি দেখিবলৈ পালো সেইকাৰণে যিটো বিটি পচাও বিটি পঢ়াও এইটো শ্লোগান থাকিলে সেইকাৰণে আমি কনডেম করছো সরকারখনকো যে শীঘ্রে মহিলাবিলাকৰ সন্মান মহিলাবিলাকৰ নিরাপত্তা মহিলাবিলাকৰ অধিকার শীঘ্রে নিরাপত্তার কথা সরকারে পদক্ষেপ শীঘ্রে নললে কিন্তু ইয়ার দল সংগঠনেও আন্দোলন করা বাধ্য হবে। মেমোরান্ডাম সাবমিটেড টু দি অনারেবল ডিপুটি কমিশনার ডিফু কার্বি আংলং থ্রু দি এআরও ফুলনি সার্কেল অফিস ফুলনি কার্বি আংলং সাবমিটেড বাই পারাখোয়া মহিলা কমিটি AJYCP পারাখোয়া রিজনাল কমিটি কার্বি স্টুডেন্টস এসোসিয়েশন কার্বি আংলং উইমেন জাস্টিস ফোরাম ইউনাইটেড কার্বি আংলং উইমেন এসোসিয়েশন স্টুডেন্টস এন্ড ইউথ কাউন্সিল স্টুডেন্টস এন্ড ইউথ ফর জাস্টিস টু দ্য ডিপুটি কমিশনার ডিফু কার্বি আংলং আসাম থ্রু দ্য এআরও ফুলনি সার্কেল অফিস ফুলনি ডেটেড দ্য 5th of May 2021 সাবজেক্ট ইমিডিয়েট জাস্টিস এন্ড দ্য ফেয়ার ট্রায়াল টু বি কন্ডাক্টেড ইন দ্য রেপ উইথ মাইনর কেস এট পারাখোয়া কার্বি আংলং হ্যাভ দি অনার টু স্টেট দ্যাট হেনিউজ এন্ড শেমফুল ইনসিডেন্ট হ্যাপেন অন 24th April in which a 12-year-old minor girl was lured and raped shamelessly by Motilal Crow, aged about 60 years of Parakwa, Karbi Anglong, Assam. It is to state that the victim was belonged to a poor family from Parakwa and was 2 years to justify the shamely act being done by the culprit. This heinous activity by the culprit has assumed the all class of society in around Karbi Anglong and raised the matter to think about such dirty incident begin happen in the district. Therefore, we would like to lay down the following demands in regard to justice of a minor girl, minor victim. Number one demand, a fast-track court should be arranged to execute the judgment process in fast pace. Demand number two, the culprit should be slapped with POXO Act 2012. A special officer should be assigned to inquire the whole case. A compensation of 10 lakh rupees towards the victim of a fourth grade government job to the victim's mother. We hoped and look forward to have a strong judgment so that inhuman and heinous crime shall be prevented in the future. আজি আমি ছটা সংগঠন মিলি কার্বি ছাত্র সন্থা AJYCP কে ধরি আমার মহিলা সংগঠন আছে আর আমার যে 24 April যে ঘটনা ঘটেছে তার উপর আমি প্রথমতে আমি স্ট্রংলি আমি কন্ডেম করেছো আর এই ঘটনার উপর যে এতে কালপিট আছে তেখেতক পাস পার ল তাতে মানে শাস্তি দিয়ে আর অতি সোনকালে আমাক জাস্টিস টু দ্য ভিক্টিমস ফ্যামিলি জাস্টিস দিব লাগে বলে আজি আমি ডিসি স্যার কারণে আমি থ্রু দ্য ইয়ারও পুরোনি সার্কেলত ফালের আমি এটা মেমোরাম দিছো তাতে চারিটা পয়েন্ট আমার ডিমান্ড উল্লেখ করা হয়েছে এটা হয়েছে যে ফার্স্ট ট্রেক কোর্টত আনব লাগে আর এটা স্পেশাল একটা কমিটি একটা এটা গঠন করব লাগে আর ভিক্টিম ফ্যামিলিক 10 লাখ রুপিস আছে কম্পেনসেশন দিব লাগে এই হয় আমার আমার দাবি আর ইয়াত মই সরকারক মই এটা কথা কব বিচাৰিছো যে যে এট্রোসিটিস এগেইনস্ট উইমেন এট্রোসিটি এগেইনস্ট উইমেন তো দিনক দিনে বাড়ি আছে যোৱাকালি হয়েছে আজিও হয়েছে আর আগন্তুক দিনত এনেকা হয়ে থাকিব যদিহে এট্রোসিটিস এগেইনস্ট উইমেন উপর যদি সরকার ফলের ভাল পদক্ষেপ যদি নলয় তেতিয়া আগন্তুক দিনতো তেনে কথাটো মানে আমি হবলৈ পাম গতিকে মই বিজেপি সরকারক মই এটাই অনুরোধ এবারও আপনাদের আশা করে আমার কার্বি আংলং রাইজে বা রাইজে আপনার মানে জয়যুক্ত করেছে গতি আপনার এই দায়িত্ব থাকিব যে আগন্ত দিনত উইমেন্স এট্রোসিটিস এগেইনস্ট আপনাদের একটা ভাল পদক্ষেপ লই ইন দ্য কামিং ফিউচার যাতে তিন ঘটনা চাইল্ড লেবর আদি করে এট্রোসিটিস এগেইনস্ট যাতে তিন বন্ধ হব বলে মই অনুরোধ করেছো। আজি ঘটনা সংঘটিত হয়েছে কি কব বিচার আপনার? আমি এটুকু কব বিচার যে 26 তারিখে সন্ধ্যা পারকাত
মানে এজন 60 বছৰীয়া বৃদ্ধৰ দ্বাৰা 12 বছৰীয়া নাবালিকা এগৰাকীৰ যে ধৰ্ষণ কাৰ্য হ'ল সেই ধৰ্ষণ কাৰ্যত আমি সকলো পৰখা মহিলা সমিতিৰ লগত আমি সকলো পৰখা ৰাইজে আমি তেওঁক কঠোৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ আৰু লগতে তেখেতক মানে কঠোৰ শাস্তি হওঁতে আমি সকলোৱে কামনা কৰোঁ কিয় কামনা কৰোঁ আজি এইটো কেছ বুলিয়েই নহয় আজি কেইদিনৰ আগতে ৰহাত এইটো কেছ হৈ গ'ল বহুত ডাঙৰ কেছ এইটো জ্বলাই মানে তেওঁলোকে হত্যা কৰিলে গতিকে প্রতিজন কালপিতে যাতে এনেকুৱা ধরনের শাস্তি পাব লাগে সেই শাস্তি দেখি যেন বেলেগে ভয় খায় আর লগতে আমি সরকারে এটাই মানে আহ্বান করো যে পারখা এই নাবালিকাগীর ঘরক্ষণ তেনেই মানে বহুত দুঃখিয়া দেওতাক থাকিও নথকার দরে গতি মানে এই কেসট হয়ে পেলে বেশি মানসিকভাবে ভাগি পড়ছে কর্মহীন হয়ে গেছে আর সেই ছলীজনীর ভবিষ্যৎটো তেওঁ যেহেতুকে এটা বদনামী হৈ গ'ল তেওঁক সেই সেইটো লৈ পেলাই তেওঁ সেইটো ভৱিষ্যতটো কেনেকুৱা ধৰণৰ হ'ব সেয়েহে আমি চৰকাৰক আহ্বান কৰোঁ যাতে সেই ঘৰৰ মানুহে যাতে চৰকাৰৰ ফালৰ পৰা কিবা এটা আৰ্থিক সহায় পায় আৰু ছোৱালীজনে যাতে আৰ্থিকভাৱে উপকৃত হয় তাকে আমি চৰকাৰৰ ফালৰ পৰা সেইটো আহ্বান কৰিছোঁ আৰু লগতে আমি প্ৰশাসনক দাবী জনাওঁ যে যাতে দুখীয়া কঠোৰ শাস্তি পাব লাগে আমাৰ কথাটো হৈছে কি দুখীক কঠোৰতম কঠোৰ শাস্তি বিহিবলৈ তাত কোনো দ্বিমত নাই আৰু এইবোৰ ঘটনাৰ ওপৰত চৰকাৰে পদক্ষেপ ল'ব লাগে বুলি আমি ভাবোঁ যিহেতু ইয়াৰ ওপৰত এটা খুব ষ্ট্ৰং ৱাৰ্ডিক এটা বনাব লাগে পানিছমেণ্টবোৰ ষ্ট্ৰং হ'ব লাগে যেন দুনাই কোনো এনেকুৱা এটা ঘটনা কৰাৰ আগত 10 বাৰ চিন্তা কৰে বা এনেকুৱা ঘটনা কৰিবলৈ সাহস নকৰে কিয়নো আমি নাৰী বুলি ক'লে আমাৰ কাৰণে এটা সন্মানীয় বস্তু বহুত এটা সন্মানীয় আমি সন্মান কৰা এটা আমাৰ যিহেতু নাৰী মা রূপত আছে ভনীয়েকৰ ওপৰত আছে তাক যদি সন্মান কৰিব নেজানে তে এনেকুৱা মানুহবোৰক চৰকাৰখনে আৰু ন্যায়পালিকায় ষ্ট্ৰং ভাৰ্ডিক বনাই শাস্তি বিহিব লাগে প্ৰথম কথা তাৰপিছত আমি ক'ব বিচাৰিছোঁ যিহেতু ছোৱালীজনীৰ ঘৰ অৱস্থা খুবেই বেয়া তেওঁলোক মানসিকভাৱে ভাগি পৰিছে যিহেতু আমি বিভিন্ন দল সংগঠনো গৈছে যুৱ ছাত্ৰ পৰিষদো গৈছে আমি গৈ আহিছোঁ ঘৰখনক তেওঁলোকে এসাজ খালে এসাজ চিন্তা কৰিবলগীয়া অৱস্থা তো চৰকাৰক আমি আজি মেমোৰাম দিছোঁ দি পেলাই ডি চি ছাৰৰ মেমোৰাম দিছোঁ দি পেলাই আমি চৰকাৰখন আহ্বান জনাব বিচাৰিছোঁ সেই পৰিয়ালটোক চৰকাৰখনে ৰজাঘৰীয়াই চকু মেলি চাওক আৰ্থিক সহায় কিবা এটা দিয়ক বা মাকক ফৰ্থ গ্ৰেড লেভেলৰ কিবা এটা চাকৰি দিবলৈ কাৰণে আমি যে মেমোৰামখনত উল্লেখ কৰিছোঁ আৰু লগতে বিভিন্ন দল সংগঠন আছে চবেই একেমুখে আমি ধিক্কাৰ দিছোঁ আৰু দুনাই আমি আশা কৰিম এই যে শেষ হওক আৰু দুনাই এনেকুৱা ঘটনা যেন কাৰ্বিলঙত নহয় আৰু এইবোৰ ঘটনা আৰু পুনৰ আবৃত্তি যেন নহয়।